আমার ভালোবাসা পাইতে হইলে অনেক উপরে উঠতে হয়, অনেক কাঠ খড়পোয়াতে হয়, যেটা তুই জীবনে পারবি না। আমার ভালোবাসা আমি কিন্তু তারে তারে দেই না পারুন। কি মজার কথা কহে, এই তোর ভালোবাসা যদি আমি চাইতাম এতদিনে তুই আমার ঘর জামাই থাকতি, আমার ঘরে পইরা থাকতি। একটা কুক্ষণে যে তোর লগে আমার দেখা হয়েছে আল্লাহ জানে, আমার কপালটাই খারাপ। ভালো, তুই কিন্তু নিজেও জানোস আমার শিডিউল নেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকে, আমার সাথে এক জলক কথা বলবে সেই পাস নেওয়ার জন্য তুই নিজেও এক সময় করতি। আজকে দিন বদলায় গেছে তাই না? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। বউ মানে কি, কাকে বিয়ে করছি আমি, আবার কখন বিয়ে করলাম, কার কথা বলছো? এই তো আসল রহস্য বাইরে আসছে। পারুলাপা তোমার আসল রহস্য ফাঁস করে দিছে। আর একটা কথা পারুলাপা, তুমি এটা কি কইলা? আমি বুলেটের সাথে ঘোরাঘুরি করতেছি, এটা একদমই ভুল কথা, সে আমার পথ আটকায় দাঁড়াইছে। হ্যাঁ বুলেট ভাই, জিনুক এটা কি কয়, তুমি জোর করে ওর পথ আটকেছো। জিনুকের কথা ধরো না তো, তুমি তোমার কথা বলো। তুমি যে আমার বিহার কথা বলছো, এই যে অপপ্রচার করছো, মানে তুমি কাকে বউ বানিয়েছো, কার নাম জড়ায় আমার সঙ্গে আপলা জাপলা ভাবে তুমি অপপ্রচার করে বেড়াচ্ছ, কাকে আমার এরকম মিথ্যাচারী বউ বানিয়েছো বলো। ভুয়া খবরদার লোক এই পারুল না, হ্যাঁ তোমার বউ এলাকায় তোমার মাতৃ এলাকায় খুঁজতেছে, তোমার বউ যারা আসছে এলাকায়। কি বললা পারুলাপা, যার সাথে বুলেট ভাই বিয়ে হয়ে গেছে, আর এটা কবে হলো আমি তো জানলাম না। আরে বুলেট ভাই তো এই কথাই এতদিন কই আসছে যে বুলেট ভাইয়ের সাথে জারার বিয়ে হয়েছে, এখন আবার ভিন্ন শুননিছে। এই তুমি নাকি জারার লাগে চুরি করছো? ফালতু কথা বলো না তো পারুল, রমিকে তোমাকে টাকা পয়সা খাওয়াছে, যেভাবে তুমি আমাকে ছোট করার জন্য মিশনে মাঠে নেমেছ। তুমি তো এমনিতেই ছোট আছো, তোমার আরো ছোট করা কি আছে? হ্যাঁ দেখি তোমার সাথে জিনুকের বিয়ে দিয়ে তোমার একটু উপর উঠানো যায় কিনা। প্রশ্নই ওঠে না, এই জিনুক কোনো পাগল ছাগল লোকরে বিয়ে করবে না। আর শোনো পাউলাপা, এই যে বুলেটে জড়ায় তুমি বারবার আমার সাথে কথা কইতেছো না, এই বিষয়ে নিয়ে আমি খুব কষ্ট পাই না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এই মেয়ে কাকেলে রে কাকে লাগছো তুমি, বুলেট কি বুলেট ভাই বলতে পারো না? একজন ক্রিয়েটিভ লোকের সঙ্গে কিভাবে কথা বলবে সেটা নিজেই জানো না? তোমাকে আসবে আবার বিয়ে করতে, যাও তোমাকে বাধা দেবো না, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে বিয়ে করবো আমি এই বুলেট। যাও যত বড় সুন্দরী হও না কেন, তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছা এই বুলেটের নাই, যাও বল। ও আল্লাহ, এমন সুন্দরী মেয়ে তুমি বিয়ে করবো না কেন? হ্যাঁ তাহলে রিজেক্ট করলে কি কারণে? বিয়াতে তোমার এত অনীহা কেন করতে পারে? পাউলাপা তুমি কি ওনায় নিয়ে বিয়ের গবেষণা শুরু করে দিলা নাকি? আমি আর এর ভিতরে নাই, আমি গেলাম, রাখো তোমরা। আর সময় পেলে না, এমন একটা সময় আসলে কি বলবো আমি, না হলে আজকে ওকে জোরের বিয়া করেছি। শোনো জোর করা লাগবো না, কয়দিন পর ওই জিনুক তোমার বিয়ে করার জন্য পাগল হয়ে ঘুরবো। হ্যাঁ একটু খালি ধৈর্যটা ধরো, বিয়া করতে হলে একটু ধৈর্য ধরতে হয়, তো ওদের ফালতু ভাবে ল্যালাল্যা করে ঘুরতে হয় না, বুঝছো? তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আমি তোমাকে মিষ্টি মুখ করাইতে চাই। এখন না, বিয়েটা হোক তারপরে মিষ্টি খাবো।